এই যে ভুলা, কি পড়ছো? কি হয়েছে বলুন। না, তোমার তো শরীরটা ভালো যায় না, তাই ভাবছিলাম যে বেশি পড়াশোনা না করাই ভালো। আমার শরীর ভালো আছে। ভালো তো, ভালো থাকলে তো খুবই ভালো কথা। তবে আচ্ছা, দেখলাম তোমাকে নিয়ে রাস্তায় বাইরের লোকজন ছি 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 ছি, আমার এত খারাপ লেগেছে না। আপনি ঠিক কি বলছেন আমি বুঝতে পারছি না। আমাকে নিয়ে বাইরের লোকজন কে কি বলেছে? এই তো, এইটুকু শুনেই তুমি বিরক্ত হচ্ছ। তাহলে ভাবো আমার অবস্থাটা, যখন ওইভাবে রাস্তায়, ছি, ভাবলেও এখনো না আমার মাথাটা গরম হয়ে উঠছে। পার্থদা, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না। আরে ওই যে তোমার দুই বিশেষ বন্ধু সুভাষ আর অটোওয়ালা নীলু, আজ রাস্তায় দুটো কুকুরের মতো মারপিট করছে। মার না, মার, কি হলো? দরকার হলে মারবো, গায়ে হাত তুলে দেখ না একবার, দেখ। সুভাষ দা নীলু মারামারি করছিল? আরে তবে আর বলছি কি, দিন দুপুরে খোলা রাস্তায় একটা মেয়েকে নিয়ে দুজনের সেকি লড়াই, মনে হচ্ছিল একটু একটু মাংসের জন্য যেন দুটো কুকুর মারপিট করছে। পার্থদা,